নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন। কুমিল্লার নাঙ্গলকোটে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রোববার উপজেলার শামীরখিল জেআই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেআই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের ভাইস চেয়ারম্যান মাস্টার তাজুল ইসলামের সভাপতিতে প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন দিলীপ দরবার শরীফের পীর মাওলানা শাহ সুফি আবু সালেম মোহাম্মদ রুহুল আমিন। বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন শামীরখিল মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলিপুর বাজার বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মাহমুদ গিয়াস কামাল। এ সময় আরও উপস্থিত ছিলেন রায়কোট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ জয়নাল আবেদিন খোকন, সমাজসেবক মোহাম্মদ শামসুল হক মজুমদার, মোহাম্মদ আব্দুস সাত্তার, মাস্টার সায়েদুল হক, হাজি দিন মোহাম্মদ সহ প্রমুখ। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন নদীর আদর্শ নিয়ে বাঁচতে হয় আল্লাহ, তবেই দিও মৃত্যুর সময় যেন আল্লাহ আমার নদীর চেহারা মোবারক দেখতে পাই, তবেই দিও আমাদের মাহফিলে যে প্রথম পর্ব ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। আপনারা নিশ্চয় সবাই অবগত আছেন আমরা প্রত্যেক বছর এবং প্রত্যেকটি উদ্যোগে আমরা সব সময় পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল ফিতর এবং মাহে রমজান এবং 15 আগস্ট জাতীয় শোক দিবস আমরা খুশি হয়েছি।